খবরের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা ভাঙচুর, বিএনপির নেতা ছুরিকাহত। বিএনপির বিক্ষোভ, চট্টগ্রামে সতর্ক অবস্থানে পুলিশ। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা, নতুন পথে ফেরি চলাচল শুরু, চলছে সেনাবাহিনীর নজরদারি। পরিমনের আরো 5 দিনের রিমান্ড চাই সিআইডি, শুনানি কাল। নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি লাঠিচার্জ করা হয়েছে বলেছেন রুহুল কবির রিজভি। এবং সর্বশেষ জানাবো, প্রতারণা মামলায় জামিন পেলেন না হেলেনা জাহাঙ্গীর। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা ভাঙচুর, বিএনপির নেতা ছুরিকাহত। ঢাকার চন্দ্রিমা উদ্যানের ঘটনা জের ধরে যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর হয়েছে। এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন বিএনপি ও অন্য অঙ্গসংগঠনের নেতারা। মঙ্গলবার বেলা 12:30টার দিকে সংগঠিত এই হামলায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু ছুরিকাহত হন। মারপিটের শিকার হন জেলা বিএনপির সদস্য সচিব দেলার হোসেন খোকন সহ অন্যান্য নেতাকর্মী। বিএনপির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে করোনাকালীন স্বেচ্ছাসেবী ও টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম চলছিল। এ সময় ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপির শীর্ষ নেতাবৃন্দ সহ সবাইকে এলোপাথারি মারপিট করতে থাকে। ভাঙচুর চালায় আসবাবপত্র ও 10-12টি মোটরসাইকেলে। এ সময় হামলাকারীদের ছুরিকাহতে রক্তাক্ত জখম হন বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু। প্রায় 20 মিনিট তাণ্ডব চালিয়ে ফিরে যায় সন্ত্রাসীরা। ছুরিকাহত বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে যশোর পুলিশ ও ছাত্রলীগের কোনো নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, তারা বিএনপি অফিসে হামলার সাথে জড়িতদের শনাক্ত করতে তৎপর চালাচ্ছেন। এ ব্যাপারে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির বিক্ষোভ, চট্টগ্রামে সতর্ক অবস্থানে পুলিশ। রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে সতর্ক অবস্থান দেখা গেছে পুলিশকে। যদিও নগর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র রাজধানীর থানাভিত্তিক ঘোষণা করা হয়েছে, চট্টগ্রামে এর কোনো কর্মসূচি পালন করা হবে না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, জনগণের জানমাল ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর সংঘর্ষকে কেন্দ্র করে যে কোনো সময় বিক্ষোভ পালন করতে পারে নগর বিএনপি। তাদের কর্মসূচি থেকে বিভিন্ন সময় যানবাহন ভাঙচুর এবং বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয় এমন আশঙ্কা থেকে বুধবার বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, আজকে বুধবার আমাদের কোনো কর্মসূচি নেই, বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র রাজধানীতে থানাভিত্তিক পালন করা হবে। এ বিষয়ে আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা হাজির হয়েছিলেন। এক পর্যায়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলে, পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসে আহমেদ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কা, নতুন পথে ফেরি চলাচল শুরু, চলছে সেনাবাহিনীর নজরদারি। পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে এবার নতুন পথ দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ফেরি চলাচলে সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিআইডব্লিউটিসি মাওয়া এজিএম মোহাম্মদ আহমদ আলী জানান, ফেরি চলাচলের নতুন পথ অর্থাৎ পদ্মা সেতুর 11, 12, 13 ও 14 পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসবে। টার্গেট থাকবে 12-13 নম্বর পিলার, আর শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে 4, 5, 6 ও 7 নম্বর পিলারের নিচ দিয়ে। এ পথে রোববার 15 আগস্ট দুপুর 3টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। নতুন এই পথ দিয়ে বয়া লাগানোর কাজ শেষ হওয়ার পরই ফেরি চলাচল শুরু হয়। স্রোতে ফেরি বয়া ধরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
এদিকে উভয়পারে দায়িত্ব থাকা সেনাবাহিনী সদস্যরা কোন ফেরি কয়টায় ছাড়লো, কখন পৌঁছালো এবং চালক কে ছিল সার্বিক বিষয় তারা ডাটাবেসের মাধ্যমে মনিটরিং করছে। এর আগে এই রুটের ফেরি পদ্মা সেতুর 9, 10, 11, 12 নম্বর পিলারের নিচ দিয়ে চলাচল করছিল। তিনি আরও জানান, এর আগে গত শুক্রবার 13 আগস্ট পদ্মা সেতু 10 নম্বর পিলারে ধাক্কা লাগার ঘটনার পর লৌহজংয়ের দোহাগাছিয়া আর্মি ক্যাম্পে ফেরি চালক সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে মিটিং হয়েছে। সেখানে এই দুর্ঘটনা এড়াতে ফেরি পদ্মা সেতুর কোন কোন পিলারের নিচ দিয়ে যাবে এবং কোন কোন পিলারের নিচ দিয়ে আসবে তা নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে 5, 6, 7 ও 8 নম্বর পিলারের নিচ দিয়ে ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসবে, আর 3, 4 ও 5 নম্বর পিলারের নিচ দিয়ে ফেরি শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটে যাবে এবং এই পথে ফেরি চলার জন্য বয়া লাগানো হবে বলে জানালেও তাতে পরিবর্তন এনে নতুন করে পিলার নির্ধারণ করে দেন। পরিমনির আরও 5 দিনের রিমান্ড চাই সিআইডি। শুনানিকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দী ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলায় আদালতে আরও 5 দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল 19 আগস্ট এই বিষয়ে শুনানির দিন ধার্য করেন। আগামীকাল তার উপস্থিতিতে জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। পরিমনির জামিন আবেদনে বলা হয়, আসামি একজন মহিলা, ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় তিনি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশনা মোতাবেক জরিমানা দেবেন। দীর্ঘ 6 দিনের রিমান্ডে থাকা সহ প্রায় 26 ঘন্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে আসামির বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তিনি ভার্টিগো ও প্যানিক অ্যাটাক রোগী, দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থেকে নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এজাহারে বর্ণিত মদ ও অন্যান্য মাদক আসামির দখল ও নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হয়নি। তিনি ষড়যন্ত্রের শিকার, তাই পরিমনিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক। নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি লাঠিচার্জ করা হয়েছে বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যে কারণে তাদের ক্ষমতায় থাকার মাধ্যম হচ্ছে বুলেট, গুলি ও লাঠিশোটা। রিজভী বলেন, কোনো কারণ ছাড়াই জিয়াউর রহমানের কবরে দলীয় নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করা হয়েছে। এর পেছনে অন্য জ্বালা রয়েছে সরকারের, তাদের নেতৃত্বে ভর করছে খুনির আত্মা। রিজভী প্রশ্ন রেখে বলেন, কেন বিএনপি নেতারা কি মাজারে লাঠিশোটা নিয়ে গিয়েছিল? যারা মানুষকে ভয় পায় তারা কাপুরুষ, তাদের কোনো বীরত্ব নেই, আওয়ামী লীগের কোনো বীরত্ব নেই, কারণ তারা মানুষকে ভয় পায়। আজ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলের শরীরে 50টি রাবার বুলেট লেগেছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, টিকা নিয়ে ধামাচাপা দিচ্ছে সরকার, মানুষ লাইনে দাঁড়িয়েও টিকা পায়নি। গণটিকার নামে সরকার গণতেলে সামাতি আর গণনাকানি চুবানি খাওয়াচ্ছে। তাদের আমলেই সব জালজচ্চর তৈরি হয়, তাদের আমলেই হলমার্ক কেলেঙ্কারি ঘটনা ঘটিছে। এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের বৈশিষ্ট্য, তারা মানুষের দিকে কোনো নজর দেয় না, তাদের লক্ষ্য আমল ধবল ক্ষমতা। গণটিকার নামে সরকার গণতেলে সামাতি আর গণনাকানি চুবানি খাওয়াচ্ছে। তাদের আমলেই সব জালজচ্চর তৈরি হয়, তাদের আমলেই হলমার্ক কেলেঙ্কারি ঘটনা ঘটিছে। এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের বৈশিষ্ট্য, তারা মানুষের দিকে কোনো নজর দেয় না, তাদের লক্ষ্য আমল ধবল ক্ষমতা। প্রতারণা মামলায় জামিন পেলেন না হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলার জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার 18 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এই আদেশ দেন। বুধবার 18 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী শফিকুল ইসলাম জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। গত 3 আগস্ট পৃথক 4 মামলায় আলোচিত হেলেনা জাহাঙ্গীরের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনের মামলায় 4 দিন করে মোট 8 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান। আর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি। গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত 30 জুলাই হেলেনা জাহাঙ্গীরের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এর আগে 29 জুলাই রাত 8টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান 2-এর 36 নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। দীর্ঘ 4 ঘন্টা অভিযান শেষে রাত 12টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর 30 জুলাই দুপুরে এক খুদে বার্তায় তাকে গ্রেফতারের তথ্য জানায়। এরপর 30 জুলাই দুপুরে এক খুদে বার্তায় তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।